আজ আমি আপনাদের ডায়াবেটিস সম্পর্কে কিছু কথা বলবো। ডায়াবেটিস হলো একটা বিপদজনিত রোগ যেখানে রক্ত শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। ডায়াবেটিস যদি মানুষের একবার হয় তাহলে দীর্ঘদিন ধরে মানুষ এই রোগে ভুগতে থাকে। এই ডায়াবেটিস হওয়ার যে মেন কারণ সেটা হলো দুটো। একটা হলো শরীরে ইনসুলিন হরমোনের কাজ করতে না পারা, যেটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। আর দু নম্বর কারণ হলো ইনসুলিন হরমোনের অভাব বা ইনসুলিন ডেফিসিয়েন্সি। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন হরমোনের কাজ না করতে পারাটা হলো মেন কারণ। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন হরমোনের অভাব বা ইনসুলিন ডেফিসিয়েন্সিটা হলো মেন কারণ।